আমি সর্বপ্রথমই আমার অন্তরের অন্তস্থল থেকে আজকের সভার সভাপতি, আজকের সভার আয়োজক এবং সফল আমাদের সফল রাজনীতিবিদ জনাব আবুল হাসান হাসনু ভাই এবং তার নেতৃত্বাধীন সংগঠন সহযোদ্ধা সবাইকে ধন্যবাদ জানাই, কারণ ওনারাই আজকের র্যালির আয়োজন করেছেন এবং সেই সাথে আপনারা এখানে যারা আছেন সবাই আমার জন্য যে আন্তরিকতা দেখিয়েছেন, বাকি জীবন আমি চেষ্টা করব, আমি নির্বাচিত হই অথবা না হই বাকি জীবন চেষ্টা করব আমরণ আপনাদের পাশে থাকতে, এই নিশ্চয়তা আমাদের। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি অনেকে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, একটু পরে আমরা নামাজে যাইতে হবে, আমি অত্যন্ত সংক্ষেপে শেষ করছি। সো আমার এই দীর্ঘ সুদীর্ঘ কর্মজীবনে আমি আজকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিচ্ছি, মনের অজান্তে যদি কাউকে আমি হার্ট করে থাকি ক্ষমা করে দিবেন। কোনো সার্জন, কোনো সার্জন পৃথিবীর কোনো সার্জন সকল রোগীকে উপশম করতে পারে না, সকল সার্জারি সফল হয় না। আমাদের প্র্যাকটিসে আমি বিগত দুইটা ল ফার্ম পরিচালনা করেছি, বর্তমানেও তিনটি ল ফার্মের ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। অনেক ভুল হইতে পারে, ক্ষতিগ্রস্ত হইতে পারেন, অনেকে মামলা আমরা উইন করতে পারি নাই, এটা যদি আমাকে তো এখন তুলে ধরেন তাহলে এইটা এই সময় এখন নয়। আমরা যেন সব সকল বিভেদ ভুলে গিয়ে এই বাঙালি কমিউনিটিতে যদি আমার কোনো অবদান থেকে থাকে, আপনারা যদি আমি মনে করেন এই যোগ্যতার ভিত্তিতে আপনাদের ছেলে যাদের ইন্টারনেটে অ্যাক্সেস নাই, আপনাদের ছেলে মেয়েদের মাধ্যমে সবার রেজুমে অনলাইনে আছে, সাতজন ক্যান্ডিডেটের সাথে কম্পেয়ার করে যদি মনে করেন আমি যোগ্য আমাকে ভোট দিবেন। শুধু আপনি না, আপনি গর্ব করি আফ্রিকান হিসপানিক সুইস সবার সাথে আপনারা কথা বলতে পারেন, সবাসি বলে কোনো শব্দ নাই, আপনিও আমেরিকান আমিও আমেরিকান, কালা হিসপানিক যারা জুইশ সেম আমেরিকান, আপনারা গর্ব করে বলতে পারেন আমাদের ক্যান্ডিডেট যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশনের ভিত্তিতে আমরা বিগত 40 বছর তোমাদেরকে ভোট দিয়েছি, আমাদের একজনকে ভোট দাও যদি সে ক্যান্ডিডেট উপযুক্ত হয়। তো সেই বলছি আমারও আমি 60 বয়সের সাইড উদ্ধ অর্থাৎ সাইটের কাছে সুই সুই অবস্থায় আছি, আমার কোনো প্রত্যাশা নাই। অনেক বক্তা বলেছেন আমি এখানে ব্রঞ্জের মানুষ, ব্রঞ্জে ছিলাম, ব্রঞ্জে আমার ছেলে মেয়ে বড় হয়েছে, ব্যবসা বাণিজ্য করেছি, কোনোদিন চিন্তা করি নাই ব্রঞ্জ থেকে চলে গিয়া আমরা ওয়েস্ট চেস্টে বা লং আইল্যান্ডে আমি আরও 20 বছর আগে যাইতে পারতাম, আমি যাই নাই, আপনাদের সাথে আসি থাকবো জীবনে মরণে আমি থাকবো। আপনারা এ ভুল করবেন না, যারা ভুল করতেছে তারা আত্মঘাতী, আমার কমিউনিটিকে ফিজিয়ে যারা দিচ্ছে তাদেরকে চিহ্নিত করবেন এবং অ্যাভয়েড করবেন, কারণ দিস ইজ নট হাউ ইলেকশন ওয়ার্ক। এখানে আমরা বহুজাতিক দেশ, এখানে কেউ বাই সিলেটি, কেউ শ্রীনগর, কেউ অন্যান্য দেশ, এভাবে যদি বিভক্ত হই কোথাও আমরা যাইতে পারবো না। আমি গর্ব করে বলতে চাই আমি দেশে যখন নামি এয়ারপ্লেনে যার সাথে উঠছিলাম সে আমার মৌলভীবাজারের এক সিলেটি ভাই, এই সেই থেকে এখানে আমার বাই ফেনী, আমার মনে হয় ফেনীর মানুষ এখানে একটাও নাই, সবগুলো মানুষ সিলেটেরই মানুষ, আমি একমাত্র প্রাউড লোক। ইয়েস ইয়েস ইউ আর আমি, থ্যাংক ইউ। সো আমি বলি আমি যখন এখানে ক্যান্ডিডেট হয়েছি আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার বড় ভাই, আমি অনেকে আমাকে বললো নাম বলিও না, আমার আমি অকৃতজ্ঞ মানুষ না, আমি নাম বলতেও দিই একটা, এই তুফাইল ভাই একটু আগে বলে গেছেন কোনোদিন কোনো আমাকে যে সমর্থন ওনারা দিয়েছেন ওনাদেরকে কখনো আমি এক কাপ চাও এভাবে খাওয়াই নাই বা কোনো সময় কিছু না, যারা বিবেকের তাহলে আসছেন সবার প্রতি আমার অনেক আন্তরিকতা। আমরা এগিয়ে যাচ্ছি এই নির্বাচনে, আমরা দুই ক্যান্ডিডেট আছি, যদি কেউ আমরা জয়ী নাও হই এই যে আমাদের সংগ্রাম, এই যে আন্দোলন, এইটার ফল ভোগ করবে আমাদের উত্তরসূরিরা। তারা জানেন গমি আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এই শিশুদের ভিতরে যদি কোনো স্মার্ট ছেলে থাকে দে উইল অ্যাডপ্ট ইট, দে উইল কাম হিয়ার অ্যান্ড স্পিক বেটার দেন মি অ্যান্ড টেক ওভার দি সিচুয়েশন। সো যদি যাদের প্রজ্ঞা মেধা বুদ্ধি দূরভিসন্ধি না থাকে তাকে কিছু করার নাই, সে হলো আমাদের বাংলা ভাষা বলে বোধাই হলে কিছু করতে পারবেন না। জাকির একটু আগে বলে গিয়েছে, সে জাকির সিপিএ হয়ে বলে গিয়েছে ইংরাজিতে, অনেকে বুঝেন নাই যে আর কেউ সিপিএ পরীক্ষা দিলে পরীক্ষার ফিটা সে নিজে দিবে, দ্যাটস দি টাইপ অফ ইন্সপাইরেশন উই নিড। সো আরেকজন হইলে বলতে পারে আগে সিপিএ হয়েছে আমি আর অ্যাকাউন্টেন্ট হলে আমার সে আবার কাজ নিয়ে নেবে, ইট ডাজন ওয়ার্ক লাইক দ্যাট, দি মোর প্রফেশনাল উই হ্যাভ দি মোর পাওয়ার উই হ্যাভ দি মোর ওয়ার্ক উই হ্যাভ, কারণ অন্যান্য জাতি
আমাদেরকে ব্যবহার করবে অ্যাজ এ প্রফেশনাল। আমি অনেক দুর্গম কথা বলবো না, এটা আমাদের রিলিজিয়াস ভায়োলেশন হয় না, আমাদের সঙ্গে কথা বললে আমাকে ক্ষমা করবেন যদি আমি ভুল করে থাকি। আপনারা সবাই কাইন্ডলি আসবেন, আর যদি কেউ স্লোগান দিতে হয় স্লোগান দিয়ে আসবেন। সবাই ভি ভি দেন, সবাই ভোট ফর ভোট ফর নাম্বার ওয়ান 22 তারিখ ভোট ফর নাম্বার ওয়ান ভোট ফর নাম্বার ওয়ান 22 তারিখ ভোট ফর নাম্বার ওয়ান ভোট ফর। সম্মানিত উপস্থিত বৃন্দ, নির্বাচনী শেষ সমাবেশ হবে আমাদের 20 তারিখে রবিবার ফাদার্স ডে। এই ফাদার্স ডে সামনে রেখে ফাদার্স ডে সব ফাদারদের প্রতি